বন্ধুরা স্বাগতম আপনাদেরকে আমার এই ব্লগে। আমরা শুরু করেছি আমাদের এই নতুন ব্লগের সেগমেন্ট। আপনাদেরকে শোনাচ্ছিলাম কামিনী, শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। আমরা যেখানে গত পর্বে থেমেছিলাম সেটি হচ্ছে যে পোস্টমাস্টার শরণাথ বাবু তিনি এসেছেন, বেসিক্যালি তিনি পোস্টমাস্টার নয়, তিনি পোস্টাল ইন্সপেক্টর, তিনি এসেছেন পোস্ট অফিসগুলো ইন্সপেকশন করতে এবং তিনি রওনা দিয়েছিলেন একটি পোস্ট অফিসে যাওয়ার জন্য যেটি শহর থেকে 12 মাইলের মতো পথ দূরে এবং তাকে বলা হয়েছিল যে 6 মাইল যাওয়ার পর রাস্তাটা দুদিকে বাঁকা হয়ে গেছে, বাঁহাতি রাস্তাটা ভালো নয়, সেজন্য ডানহাতি রাস্তা দিয়ে যায়। কিন্তু যেহেতু সন্ধ্যা ঘনিয়ে এসেছিল সে বাঁহাতি রাস্তা ধরেছিল এবং এই বাঁহাতি রাস্তাতেই হঠাৎ করে একটা কুটিরের দেখা পান, যেই কুটিরের দাওয়ায় একটি মেয়ে বসে আছেন। এ পর্যন্ত আমরা গত পর্বে আপনাদেরকে শুনিয়েছিলাম, এ পর্বে তার পরের অংশটুকু শোনাচ্ছি। চলুন শুরু করা যাক। হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করিল। দাঁতগুলি কুন্দশুভ্র, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলিবার ভঙ্গিমা গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করিয়া উঠিল। দীর্ঘকালের অন্নভস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করিলেন, কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করিয়া বলিলেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলাইয়া বসিয়া মুক্ত কণ্ঠে হাসিয়া উঠিল। তাহার হাসিতে প্রগলভতা ছাড়াও এমন কিছু আছে যাহা পুরুষের স্নায়ুশিরায় আগুন ধরাইয়া দিতে পারে। শেষে হাসি থামাইয়া সে বলিল, রতনপুর যে অনেক দূর, যেতে যেতে রাত হয়ে যাবে, পৌঁছাতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাহিলেন। দূর হইতে যে গ্রামের আভাস পাইয়াছিলেন সন্ধ্যার ছায়ায় তাহা মিলাইয়া গিয়াছে। তিনি উদ্বিগ্ন স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে চাহিলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরও কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল। তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন। একটু সংকলিত স্বরে বলিলেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করিয়া নিয়ে যাবে। সুরনাথের কণ্ঠের মধ্যে একটা সংকোচ অনুভব করিলেন, বলিলেন, তা যদি অসুবিধা না হয় এখানেই থাকব। যুবতী দশন ছটা বিকীর্ণ করিয়া হাসিল। প্রায় অন্ধকারে তাহার হাসিটা তড়িৎ দীপালির মতো ঝলকাইয়া উঠিল। সে বলিল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করিল, একটি মাদুর আনিয়া দাওয়ার এক পাশে পাতিয়া দিল, এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া দিল। হাত মুখ ধো, চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল। সুরনাথ হাত মুখ ধুইয়া মাদুরে বসিলেন। ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল, আলোর পীতবর্ণ ধারা দাওয়ার উপর আসিয়া পড়িল। বাহিরে নিরন্ধ্র অন্ধকার, চোরাচোর গ্রাস করিয়া লইয়াছে। সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন, তাহার মানসিক অবস্থা বর্ণনা আবশ্যক। বাধ্য সরাহত মৃগ, বন্হিমুখ বিবুক্ষ পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করিয়াছে? এই নাও চা। চা এনেছি। চা হাতে নিতে গিয়া আঙুলে আঙুলে একটুখানি ছোঁয়াছুঁই হইল। আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুলিলেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়িমুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো। ও মা, মুড়িমুড়কি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসি হাতি টলে, তোমার তো লজ্জার কাজ নেই, এক ঘন্টার মধ্যে রান্না হইয়া যাইবে। যুবতী চলিয়া গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন, পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাহাই ছোট ছোট চুমুক দিয়া পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হইয়া উঠিল। সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে দুটি ঘর, একটি রান্নাঘর, অপরটি বোধহয় শয়নকক্ষ। তিনি অনুমান করিলেন দাওয়ায় মাদুরের উপর তাহার শয়নের ব্যবস্থা হইবে, সেই ভালো হইবে। কোনো মতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতেই তিনি চলিয়া যাইবেন।
ঘণ্টাখানিক পরে যুবতী দ্বারের কাছে আসিয়া বলিল, ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন। বাহিরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ উত্তপ্ত। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা হইয়াছে, আয়োজন সামান্যই, ভাত ডাল আর একটা চটচড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসিলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালীর কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। সুরনাথ লক্ষ্য করিলেন, রান্না করিতে করিতে যুবতী কখন তার পায়ে আলতা পড়িয়াছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছে, অথচ তিনি শুধু হুঁ হাঁ ছাড়া কিছুই বলিতেছেন না। বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়াছে, খাইতে দিয়াছে, তাহার সহিত অন্তত একটু মিষ্টি আলাপ করিবার প্রয়োজন আছে। তিনি শামুকের খোলের ভেতর হইতে গলা বাহির করিয়া বলিলেন, তোমার নাম কি? এক ঝলক হাসিয়া যুবতী বলিল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করিয়া উঠিল। তিনি শামুকের মতো আবারও খোলের মধ্যে প্রবেশ করিলেন। আহারান্তে সুরনাথ হাত মুখ ধুইয়া কামিনী বলিল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ে গিয়ে। সুরনাথের বুক ধরাস করিয়া উঠিল। তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন, আমি বাহিরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়া বলিল, ও মা, বাহিরে শোবে কি? শীতে কালিয়ে যাবে না যে, যাও বিছানায় শোও গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করিলেন না, কামিনী রাত্রে কোথায় শুইবে প্রশ্ন করিলেন না। দজ্ঞাবাহী আসামির মতো শয়ন কক্ষে প্রবেশ করিলেন। ঘরে প্রদীপ জ্বলিতেছে, মেঝের উপর খড় পাতিয়া তাহার উপর তোষক বিছাইয়া দেয়া হইয়াছে। সুরনাথ সুটকেস আনিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন, তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়াই শয়ন করিলেন। চোখ বুঝিয়া তিনি পাশের ঘরে খুটখাট ঠুমঠাম বাসন কোষণের শব্দ শুনিতে লাগিলেন। ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে। তাহার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল। চোখ বুঝিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পরে তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন। হঠাৎ চটকা ভাঙিয়া গেল। তিনি চোখ খুলিয়া দেখিলেন, কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে আসিয়া বসিয়াছে, তাহার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরিয়া আসিলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়াছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন, পুলিশ খোঁজ লইল। সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাইবার কথা সেখানে তিনি যান নাই। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল। সাত দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাহাতি রাস্তায় একটি কুটিরও নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া আছে। সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাইতেছে। তাহার পশ্চাতে সুরনাথের সুটকেস রহিয়াছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, বুরুশ সমস্তই মজুদ আছে, কিচ্ছু খোয়া যায় নাই। সুরনাথের দেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক আর অস্থি চর্মাসার হইয়া গিয়াছে। যেন রক্তচোষা বাদুর দেহটি শুষিয়া লইয়াছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনিলেন, তখন তিনি আক্ষেপ করিয়া মাথা নাড়িলেন, আহা, ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এতল্লাটে এখনো আছে, মায়া বিস্তার করে বেচারাকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি শুনলেন না।